আজ চট্টগ্রাম সফরে গেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম হোসেন তিনি চট্টগ্রাম বন্দর শিপিং কর্পোরেশন পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এই মুহূর্তে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কার্যালয়ে আছেন রিপোর্টার ফেরদোস্লিপি বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে ঠিক শোয়া বাজে উপদেষ্টা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যে কার্যালয় সেখানে এসেছেন এবং এই মুহূর্তে তিনি এখানকার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের সাথে ক্লোজ ডোর একটি মিটিং করছেন এবং আমরা যতটুকু জেনেছি যে তিন দিনের এই সফরে তিনি কিন্তু চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম যে শিপিং কর্পোরেশন অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন সহ মেরিন একাডেমির বিভিন্ন স্থাপনা তিনি পরিদর্শন করবেন এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিদর্শনে এসেছেন সেখানকার যে কর্মকর্তা আছেন তাদের সাথে বৈঠক করেছেন এবং এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি জানেন যে এক সপ্তাহের মধ্যে কিন্তু বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যে দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যেটা ছিল গত শুক্রবার মধ্যরাতে বাংলার যে সৌরভ সেই সৌরভ যে জাহাজে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার আগে সোমবারে আমরা দেখেছি যে বাংলার জ্যোতি সেখানে থেকে যে তেলের খালাসের সময় বিস্ফোরণ ঘটে এবং সর্বশেষ যে গতকাল অর্থাৎ শুক্রবার যে ঘটনাটা ঘটে সেখানে গত শুক্রবারের যে ঘটনা সেটা কিন্তু বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে নাশকতা সন্দেহ তারা করছেন এবং এই নিয়ে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে ফলে তার এই যে তিন দিনের সফরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যে পরিদর্শন সেটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখছেন এবং এখানকার যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলছেন এবং আমাদেরকে যতটুকু জানানো হয়েছে এই বৈঠকের পর তিনি কিন্তু আমাদেরকে ব্রিফিং করবেন তখন হয়তো আমরা এই বিষয়ে যে প্রশ্ন সেটা হয়তো আমরা তাকে জিজ্ঞেস করব এখন বলতে পারি যে তিন দিনের এই সফর অর্থাৎ চট্টগ্রামে সেখানে কিন্তু তিনি চট্ট প্রথমবারের মতো এসেছেন দায়িত্ব নেওয়ার পর ফলে এই সফরটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের যে বিভিন্ন স্থাপনা আছেন সেটা তিনি পরিদর্শন করবেন সেটা আট তারিখ আর আগামীকাল বাংলাদেশ মেরিন একাডেমি সহ নৌ যে ইশাখা ঘাটে সেখানে তিনি যাবেন এবং সর্বশেষ যে এখন যে বৈঠকটা চলছে তিনি যে কর্মকর্তাদের সাথে যে বৈঠকটা করছেন সে শিপিং কর্পোরেশনের তারপরে আসলে একটা ব্রিফিং হওয়ার কথা রয়েছে তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে